আন্দাজের উপরে কিতাবুল আন্তাজ থেকে বলছে কাগজের টাকা থাকবে না, এই ধরনের কথা একটা বলছে। আর পাবলিক মনে করছে আরিফ বাবার এই হুজুর জানে কত বড় জ্ঞানী, এটা তো সাধারণ বিষয়। আর উনি এক কুয়াস করে দিছে, পাবলিক মনে করছে না জানে কি বলছে রে। আরে বুকা কো টাকার, টাকা না থাকলে অ্যাকাউন্ট থাকবে কেন? অরিজিনাল ইসলাম, সত্যিকারের ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। তোমাকে এক ধরনের লোকেরা বলবে, হ্যাঁ রাস্তায় বস্তা পরে ঘুরে, সালা পরে ঘুরে, রশি বেঁধে গুলে ঘুরে, শিকল বেঁধে তালা বেঁধে ঘুরে, এরা নাকি পীর, লম্বা লম্বা চুল রাখে, গান গায়, গাঁজা খায়, এরা নাকি পীর, এরকম বলে বলে তোমাদেরকে পীরদের ব্যাপারে অনুৎসাহিত করবে। আপনি বলুন, রাস্তায় যে লোকটা গাঁজা খাচ্ছে বা পাগল বেশে ঘুরছে, গোসল করে না, ওযু করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, একটা পাগল মজনুন, সে পাগল শিকল বাইন্দা ঘুরতেছে, আসলে সে কি পীর? এদের এদেরকে পীর বানাইয়া কিছু সংখ্যক বক্তারা এই ধরনের লোকদেরকে পীর বানাইয়া পীর মাসাইকের বিরুদ্ধে বাস করতেছে, অথচ এরা কেউ পীর না। রাস্তার পাগল কখনো পীর হয় নাকি? হ্যাঁ কোনো কোনো লোক থাকতে পারে যারা মাজনুন, মানে তারা আল্লাহর পাগল, কিছু লোক আছে কিন্তু তারা পীর না। পীর এক জিনিস আর পাগ আল্লাহর ওলি হলো আরেক জিনিস। সব পীর ওলি না কিন্তু সব ওলি পীর না, কিন্তু সব পীর ওলি। আমার পীর কেবলাজান হুজুর বলতেন, বাবা পীর মাকসুদ নয়, মাকসুদ হলো আল্লাহ ও আল্লাহ রসুল, পীর হলো ওসিলা। আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার কুরবিয়ত, নৈকট্য হাসিল, মদিনাওয়ালার শাফাআত, মদিনাওয়ালার নজরে কারম হাসিল করার ওসিলা হলো মুর্শিদে কামেল। আল্লাহর ওলিরা যারা মুর্শিদে কামেল, তারা যদি দয়ার নজরে আপনার দিকে তাকায়, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে, আপনার দুনিয়ার তাকদীরের বুরাইগুলি দূর হবে, মানে আপনার ভাগ্যের চাকা আল্লাহ ঘোরাইয়া মদিনা ওয়ালার ওসিলায় জান্নাতের দিকে ঘোরাই দিবে। মনে রাখবেন দাদু, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আপনারা মনে করেন না যেই তো আমরা চলতেছি ফিরতেছি, টাকা পয়সা আছে, খাচ্ছি দাচ্ছি, এই তো চলছি, না এটাই আপনার পুরা জীবন না, এরপর আরেকটা জীবন আছে। আমার পীর কেবলাজান হুজুর ছন্দের ভাষায় মিষ্টি সুরে, কত মধুর সুরে একটা ছন্দ গাইতেন, দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘি লটি ও লটি পালটিলে, দুদিনের পরে যাহা যাবে চলে সেই ঘি লটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে। মিশে মোহ মানে কি? যেই মোহটা, যে মহব্বতটা অরিজিনালি আপনার চিরস্থায়ীভাবে কল্যাণকর না, লাভবানের জিনিস না, ওইটা মিশে মোহ বসে, জ্ঞান হারাইলে নাহি বই জেনিলে আক্ষেপে রসেল। অ করিমগঞ্জের মুমিন মুসলমানেরা শোনো, একজন মানুষ যখন মারা যায় আমরা তখন সবাই বলি, মানুষটা ইমানদার হলে সবাই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ কি জানেননি? নিশ্চয় আল্লাহ থেকেই আসছেন, আল্লাহর দয়ায় আল্লাহর তরফ থেকে আসছেন এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকেই, আখেরাতের দিকে, আল্লাহর সিদ্ধান্তের দিকে আমরা প্রত্যাবর্তন করব। এটাই আমার পীর কেবলাজান বলতেছেন, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি বই জেনিলে আক্ষেপে রসেল। অযুবক ভাইরা শোনো, আমি তোমাদেরকে
বিরক্ত করব না, কয়েকটা কথা বলি, শুনে রাখো। সহি মুসলিম শরীফের একখানা হাদিস, সহি মুসলিমের মধ্যে আল্লাহর হাবিবের একখানা হাদিস দুইবার উল্লেখ আছে এইভাবে, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال سيكون في اخر الزمان دجالون وكذابون. আল্লাহর হাবিব আমার নবী বলেন শেষ জামানায় এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাজ্জাব, এমন কিছু মিথ্যাবাদী মানুষ তোমাদের মাঝে আবির্ভূত হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের কাছে এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথাগুলি তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই, এমন কথা তারা তোমাদেরকে বলবে। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। শোনো হে করিমগঞ্জের মুসলমান, আজ থেকে 20 বছর বা 30 বছর আগে, মুরব্বীরা আমাকে একটু হেল্প করেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, আজ থেকে 30 বছর আগে শবে বরাত নাই, শবে বরাত জায়েজ নাই, শবে মেরাজ জায়েজ নাই, এই ধরনের লোক আপনারা দেখছিলেন 30 বছর আগে? বেশি না, মাত্র 30 বছর আগে এই ধরনের লোক আমরা খুঁজে পাই নাই। এখন নতুন নতুন ফতোয়া বের হয়েছে শবে বরাত লাগবে না, শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেহরাজের নামাজ নাই, রোজা নাই, নামাজের পরে মুনাজাত পর্যন্ত বন্ধ। এই কথাগুলি আগে আমরা শুনিনি, এখন আমাদের বলা হচ্ছে। আল্লাহ রসুল ওই 1450 বছর আগে বলে গেছেন যে এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদাও শুনিনি, এমন কথা তোমাদেরকে বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লে শিরিক হয়, এই কথা কোনোদিন শুনছেন আপনারা? যুবক ভাইরা কথা বলে না কেন? আমার মতো বয়সের যারা, তোমরাও তো জানো আজ থেকে 10-20 বছর আগেও তো এই ধরনের কথা শুনি নাই। নবীর কালেমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা পড়লে এটা পড়লে শিরক হবে, মুশরিক হয়ে যাবে, এই ধরনের কথা আমরা কোনোদিন শুনি নাই, এখন আমাদের বলা হচ্ছে। কারণ 1450 বছর আগে রয়্যাল নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদাও শুনিনি। ও ভাই, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর কাছে দোয়া করলে বেদাত হয়, এটা কেমন কথা? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দোয়া করলে বিদাত হয়, এটা কোন মুমিনের কথা হতে পারে? এজন্যই 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই, এমন কথা তারা বলবে। করিমগঞ্জের নবীর প্রেমিকেরা গো, শোনো, তোমাদেরকে বলে যায়, আমি বলছি না সব আত্ম শিরমুনি ধয়া যাও, আমি এরকম বলি না, যার যার ভালো লাগে সে তার কাছে মুরিদ হবে, এটাই স্বাভাবিক। আমি খাজা বা ফরিদপুরীর মুরিদ, হুজুরকে ভালোবাসি, দরবারে যাওয়ার জন্য দাওয়াত দেব, আপনি ভালো লাগলে হুজুরের মুরিদ হবেন, না এলে আপনার ইচ্ছা, কিন্তু আমার দাওয়াত হলো আপনি নবীর তরিকায় নবীর পথে থাকে, আমার দাওয়াত হলো আল্লাহর নবীর ওয়ারিশ, নবীর নায়েব যারা, আল্লাহর ওলিদের পথে আপনারা থাকে। শোনো হে ভাই বন্ধুরা, আমার যুবকদেরকে আমি বলতে চাই, কলিজার টুকরা যুবক যুবক ভাইয়েরা গো, কান লাগায় শোনো, আমরা যারা শুননি আমরা ভাগ্যবান, কত ভাগ্যবান জানো নি, 750 কোটি মানুষ বর্তমান বিশ্বে, 750 কোটির মধ্যে আমার আল্লাহ 200 কোটির মতো মুসলমানের ভিতরে আমাদেরকে রাখছে, 550 কোটি অমুসলিমদের মধ্যে আমাদের রাখে নাই। 200 কোটি মুসলমানের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সবচেয়ে বড় দল, বাকিগুলি ফেরকায়ে বাতেলা। আমার আল্লাহ
ওই নামদারি মুসলমানদের মধ্যে ইয়াজিদি মুসলমানদের মাঝে আমাদেরকে রাখে নাই, আমার আল্লাহ আমাদেরকে হুসাইনি মুসলমানদের মধ্যে রাখছে। আল্লাহর দরবারে কি বলে শুকরিয়া আদায় করব। এই যে আহলে সুন্নাতুল জামাত তথা হুসাইনি মুসলমান, আমাদের কি লাভ? আমাদের লাভের শেষ নাই। শোনো ভাই, আমি কতটুকুই বা বুঝাতে পারবো জানি না, তবে তোমাদেরকে ইশারাই বলি, আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন, যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে। ঘেসে মানে কি? ওনার কাছে গিয়ে সহবত নাও, ওনার কথাগুলি শুনো, ওনার নির্দেশগুলি নসিহতগুলি গ্রহণ করো, আমল করো। আল্লাহর ওলিরা পীর মাশায়েখরা তো কোরআন হাদিসের মোতাবেকই নবীর তরিকা আপনাদেরকে দেয়, খাজা বাবা তরিকা তো দিছে রাসূলুল্লাহ সত্য তরিকা। অ কলিজার টুকরা যুবক, একটু খেয়াল করে দেখো, আমার আল্লাহ বলেছে লাইসা লাহা আও লাইসা লাহুম, বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ, তাদের জন্য থাকবে না ওলিও থাকবে না, সুপারিশকারীও থাকবে না, সাহায্যকারীও থাকবে না, আল্লাহ বলেছে তাদের জন্য থাকবে না। প্রশ্ন হলো এই তারা কারা? কথা বুঝতেছেন আপনারা? এই তারা কারা? আমার কথা আপনি নিতে হবে এমন বলছি না আমি, যে আলাউদ্দিন জিহাদি সাহেব বলছে আলাউদ্দিন জিহাদির কথা গ্রহণ করবেন, আমি এটা বলছি না। আমি আপনাকে অনুরোধ করছি আপনি কয়েকটা কিতাব সম্ভব হলে দেখেন, না হয় যারা কিতাব বুঝে আপনার দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করেন, যে আল্লাহ তাআলা যে বললেন লাইসা লাহা লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না, এই তারা কারা? তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীরে খাজেন খুলেন, তাফসীরে কবির শরীফ খুলেন, তাফসীরে তাবারি খুলেন, তাফসীরে কুরতুবি শরীফ খুলেন, প্রাচীন প্রাচীন কিতাবগুলি, তাফসীর দুররে মানসুর, তাফসীর ইবনে আবি হাতেম, এই কিতাবগুলি খুলেন দাদু। ওগুলি আমি লেখছি না, ওগুলি যারা লিখেছে তারা আমাদের সব মুসলমানদের ইমাম। সেখানে সবাই পরিষ্কারভাবে লিখেছেন লাইসা লাহা আও লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না, তাদের জন্য কোনো ওলি কোনো সুপারিশকারী কোনো সাহায্যকারী থাকবে না। তারা হলো লাইসা লাহুম আইলিল মুশরিকিন ওয়াল কাফিরিন, যারা কাফের মুশরিক তাদের জন্য কোনো ওলি নাই, কাফের মুশরিকদের জন্য কোনো সুপারিশকারী নাই। কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার মুমিন তাদের জন্য ওলি হলো আমার আল্লাহ, মুমিনের ওলি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুমিনের ওলি হলো অন্য মুমিন বান্দারা মানে আল্লাহর ওলিরাও আমাদের ওলি। সুবহানাল্লাহ, এটাও কোরআনের আয়াত। তাহলে যাদের কোনো ওলি নাই, যাদের কোনো সুপারিশকারী নাই, তারা মুমিন নয়, তারা মুশরিক, তারা হলো কাফের মুশরিক। ও যুবক ভাই, আয়াত ভুল না, তুমি যেটা পড়েছো এটা ভুল পড়ো নাই, সঠিক পড়েছো, কোরআনের মধ্যে কথা আছে, কিন্তু সেই কথাটা মূলত আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়নি, এই কথাটা বলা হয়েছে কাফের মুশরিকদের সম্পর্কে। হাশরের ময়দানে কাফের মুশরিকদের কোনো ওলি থাকবে না, হাশরের ময়দানে কাফের মুশরিকদের কোনো সুপারিশকারী থাকবে না, হাশরের ময়দানে কাফের মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু হাশরের ময়দানে ইমানদার যারা তাদের জন্য সবচেয়ে বড় শাফাআতকারী সুপারিশকারী হলো রাহমাতুল লিল আলামিন, ঠিক না বেঠে? আমরা তো গজলও বলি এই ব্যাপারে, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার মদিনাওয়ালা আলা হযরত মুস্তফা নবী সাল্লাল্লাহ আলা হযরত মুস্তফা নবী সাল্লাল্লাহ, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, বলুন নয় সে গোলাপ
নূর আল্লাহর আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এখানে শব্দটা হলো অনেকে বলে থাকেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, আপনি বলেন আমি আপনাকে বাধাও দিচ্ছি না, তবে আমার নবীর নাম নিয়ে সম্বোধন করে ডাকাটা কেমন কেমন যেন লাগে। তাফসীরের মধ্যে আছে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো আমার রাসূলের ব্যাপারে ওই ব্যাপারে ওই ধরনের সম্বোধন করো না, নিষেধ করছে আল্লাহ। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার রাসূলকে তোমরা ওইভাবে ডেকো না। হ্যাঁ, সূরা হুজরাতে এবং সূরা বাকারার মধ্যে মনে কথাটা আছে, মনে রাখবেন আল্লাহ রসুলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাফসীরের মধ্যে লিখেছেন লা তাদউ বি ইসমি ফাতাকুল ইয়া মুহাম্মদ ওয়ালা বি কুনিয়াতি ফাতাকুল ইয়া আবুল কাসিম, আমার নবীর নাম নিয়ে ডেকো না যেমন ইয়া মুহাম্মদ এভাবে ডেকো না, অথবা নবীর উপনাম নিয়েও ডেকো না যেমন ইয়া আবুল কাসিম এভাবে ডেকো না, বাল ইয়াদউ বরং তোমরা ডাকো বিতাজিমে ওয়া তাকরিমে ওয়া তাওকিরে, তাজিমের সাথে সম্মানের সাথে অতিব মহব্বতের সাথে আমার রাসূলকে তোমরা ডাকো ইয়া রাহমাতাল্লিল আলামিন, সবাই ডাকে নিয়া আলামিন ইয়া রহমাতাল্লিল আহ মাশাআল্লাহ ইয়া রহমাতাল্লিল আলামিন, এই দুনিয়ার সবাই আমায় ভুলিবে দয়াল নবী সেই দিন দেখতে আসবেন কবরে ইয়া রহমাতাল্লিল মারহাবা আমার দাদু ভাইয়েরা, গো বিরক্ত নিচ্ছেন না তো আপনারা, দেলের কান লাগায় শোনো মহব্বতের কান লাগায় শোনো রে ভাই, আমরা যারা পীর আউলে মানি আমরা যারা পীর মুর্শেদ মানি, ভাই তোমরা মনে করো না যে আমরা পড়ালেখা করছি না, হ্যাঁ বেশি করছি না, তবে আলহামদুলিল্লাহ যারা পীর আউলিয়া মানে না তাদের চাইতে অনেক বেশি করছি। আমরা নিজেদেরকে আলেম ওরকম বলি না, আমরা নিজেদেরকে নবীর গোলাম বলি, আলেম হওয়ার যোগ্যতা আমাদের নাই, তবে আলেমদের ছাত্র হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা কখনো অহংকার নিয়ে জমিনে বিচরণ করি না, করার চেষ্টা করি না, তবে আমরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। দরবার শরীফে গেলে এই যে আলহাজ মোহাম্মদ লুৎফর রহমান সাহেব ইঞ্জিনিয়ার সাহেব, ওনার মতো লোকেরা, আমি তো ওনার একজন সাগরিত হব ওরকম তরিকতের যোগ্যতা রাখি না, এরকম বিশিষ্ট বিশিষ্ট লোকেরা দরবার শরীফ যায় মাটি কাটে, যারা জীবনে নিজের ফ্যামিলির কাজও মাটি কাটে না, মানুষ টাকা দিয়ে আনে তারপরে মাটি কাটায়, নিজের ব্যক্তিগত কাজে মাটি কাটে না কিন্তু পীরের দরবারে গিয়ে মাটি কাটতেছে, কেন জানেন? খাজা বাবা বলতেন এলেমের বাহাদুরি তোমার ধনের গৌরব দাও সারি আরে কা
জীবনটারে দাও সারি। ইঞ্জিনিয়ার সাহেবের টাকা পয়সার অভাব নাই, আল্লাহ দিলে মান সম্মানের অভাব নাই, সবই আমার আল্লাহর দয়া, কিন্তু ওনার কি দরকার পীরের দরবারে গিয়ে মাটি কাটার? এটা হলো ধন দৌলতের যে একটা অহংকার, বা আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন জ্ঞানী লোক, এই অহংকারকে বিসর্জন দেওয়া। অহংকার যদি হৃদয়ের মধ্যে থাকে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আল্লাহ রসুল বলেছে, এটা হাদিস মিশকাত শরীফের মধ্যে আছে। এজন্যে পীরের দরবারে আমরা যারা যাই, লেখাপড়া হয়তো বেশি করি নেই ভাই, কিন্তু যারা পীর মুর্শিদ মানে না তাদের চাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি জানি। এটা গৌরব নয়, অহংকার নয়, এটা আমার আল্লাহর ফাদল, ফাদলুল্লাহ, আল্লাহর মেহেরবানি। বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, আল্লাহর ওলি যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে যদি গিয়ে বসে থাকতে পারো, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা বেহতর সদ সালাতা আবেরিয়া। সামান্য সময় কেউ যদি একজন আল্লাহর ওলির সোহবতে বসে, বেরিয়া মানে রিয়াহীন, লৌকিকতাহীন, 60 বছর নফল বন্দিগির চাইতে বেশি স্বভাব আল্লাহর ওলির কাছে বসে থাকলেই এর চেয়ে বেশি লাভ। একটু বসে রইছেন, এখানে নফল নামাজও পড়ছেন না, অবসর সময় আর কি, নফল পড়ছেন না, তসবিও পড়ছেন না, শুধু ওনার পাশে বসে আছে, ওই বসে থাকাটাই আপনার এত লাভ। আমি একবার চিন্তা করতেছিলাম, মাওলানা রুমি জগতের এত বড় আলেম, উনি যে কথাটা বললো এই কথাটা দলিল কোথায় আছে? আমার একটা নীতি হলো, আমি দলিল 70 গজ মাটির নিচে দলিল থাকলে ওইটা বাইর করার চেষ্টা করি। এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, পায়ে হাইটা মাইলের পরে মাইল দূরে গিয়া ছোট্ট একটা শব্দ শিখার জন্য মাইলের পরে মাইল গেছে পায়ে হাইটা। শুনছি যে অমুক থানায় অমুক গ্রামে একজন বড় আলেম আছে, উনি এটা জানে, আমি পায়ে হেঁটে চলে গেছি ওখানে, ফজরের নামাজ পড়ে হাঁটা দর্শি, ওই জোহরের নামাজ গিয়ে ওখানে পড়ছি, এরপরে হুজুরকে নামাজের সময় ধরছি, হুজুর এটার অর্থ কি? হুজুর বলছে শিখছি। আমার জীবনে এটা আমার একটা স্পৃহা, আমি চেষ্টা করছি, আমার আল্লাহর দয়া হয়েছে খাজা বাবার উসিলায়। শোনো হ্যাঁ ভাই বন্ধুরা আমার, কষ্ট হইতেছে নাকি আপনাদের? মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি কেন এই কথা বললেন, এটা তালাশ করতেছি কোন জায়গায় এটা উনি পেলেন, এটার দলিল কি? তালাশ করতে করতে লেবানন থেকে, ওই লেবানন থেকে একটা কিতাব আনাইছি, কিতাবুল উজমাত, কিতাবুল উজমাত, হাফিজুল হাদিস ইমাম আবু শায়খ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা। ওইখানে গিয়ে দেখি, ওই কিতাবের মধ্যে দেখি হযরত আবু হুরায়রা থেকে হাদিস আছে, আল্লাহর নবী বলেন, সামান্য সময় কেউ যদি সালেহ বান্দাদের কাছে বসে থাকে, তাফাক্কুর করে, 60 বছর বন্দিগির চাইতে এটা বেশি উত্তম। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালাতা বেরিয়া। শোনো হে যুবক, আমরা কখনোই কোনো ভণ্ড পীরের পক্ষে না, কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই, বিশ্ব জাকের মঞ্জিল কোনো ভণ্ড পীরের দরবার না, বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহর ওলির দরবার এবং আল্লাহর ওলিদের মজলিস। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, জাকের ভাইয়েরা কষ্ট হইতেছে মনে হয়, আরে ওই যে আমার ভাইয়ের কষ্ট হইতেছে, লুঙ্গিটা টাইট দিতেছে, জিকির করান লাগবে একটু, একটু জিকির করাইলেই নাকি, লুঙ্গি টাইট দিছে যেহেতু আজকে জিকির করিলেই। আচ্ছা, আপনারা কষ্ট যেহেতু হইতেছে, 2 মিনিট আর ওইদিকে 5, 7 মিনিট সময় আমি কষ্ট দিব আপনাদের, পারবেন না এই সময়টা থাকতে? 7 মিনিট, অনলি 7 মিনিটস ইনশাল্লাহ, 7 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো বেশি যাওয়ার, কিন্তু 7 মিনিটে উঠতে পারতেন না,
ঠিক আছে, বসবেন তো ইনশাল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 তুই যে আমার দুই নয়নের তারা, হায় হায় তুই যে নয়নের তারা দয়াল বাবা, তুই যে আমার দুই নয়নের তারা, আল্লাহ 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 আমি তোমার জন্যে আসি যাই, তোমার জন্যে কলকাতায়, তোমার জন্যে আসি যাই, তোমার জন্যেই কলকাতায়, তোমার জন্যে তোমার জন্যেই হইলাম গৃহ সারা দয়াল বাবা, তুই যে আমার দুই নয়নের তারা, আল্লাহ 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 তুই যে আমার দুই নয়নের তারা দয়াল খাজা, তুই যে আমার দুই নয়নের তারা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জিকির বেশি উঠাইলে এটা থামান যাইব না, এজন্য আগে আগে থামাই দিলাম। আমার ভাইরা পরে গভীর মনোযোগ, কারণ যেভাবে জিকির ধরছেন আপনারা, এটা আরেকটু ধাক্কা দিলে আমি আর থামাইতে পারবো না পরে। দিলের কান লাগে শুনো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আল্লাহর ওলি যদি কোথাও পাও, কোনো মুত্তাকি আলেম যদি পাও, তাহলে তার কাছে বসে থাইকো, মনে রাইখো একটু সময় যে বসে আসিলা, এই বসার কারণেও হাসরের ময়দানে তার সাথে জান্নাত নসিব হইতে পারে। ওলিয়াউলেদের ভালোবাসেন ভাই, এই ভালোবাসার টান আপনাকে কোথায় নিবে আপনি কল্পনা করতে পারবেন না। সময় কাজে লাগান, মোর্শেদে কামেল যারা তাদেরকে মহব্বত করেন, ভণ্ডপীর না, ভণ্ডপীর না, ভণ্ডপীর বাদ, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের ধার ধারে না, এরা কখনো পীর না, এরা ভণ্ড। কোনো ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই, কথা ঠিক না ঠিক? যুবক ভাইরা শোনো, অরিজিনাল ইসলাম, সত্যিকারের ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। তোমাকে এক ধরনের লোকেরা বলবে, হ্যাঁ রাস্তায় বস্তা পরে ঘুরে, সালা পরে ঘুরে, রশি বেঁধে গুলে ঘুরে, শিকল বেঁধে তালা বেঁধে ঘুরে, এরা নাকি পীর, লম্বা লম্বা চুল রাখে, গান গায়, গাঁজা খায়, এরা নাকি পীর, এরকম বলে বলে তোমাদেরকে পীরদের ব্যাপারে অনুৎসাহিত করবে। আপনি বলুন, রাস্তায় যে লোকটা গাঁজা খাচ্ছে বা পাগল বেশে ঘুরছে, গোসল করে না, ওযু করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, একটা পাগল মজনুন, সে পাগল শিকল বাইন্দা ঘুরতেছে, আসলে সে কি পীর? এদের এদেরকে পীর বানাইয়া কিছু সংখ্যক বক্তারা এই ধরনের লোকদেরকে পীর বানাইয়া পীর মাসাইকের বিরুদ্ধে বাস করতেছে, অথচ এরা কেউ পীর না। রাস্তার পাগল কখনো পীর হয় নাকি? হ্যাঁ, কোনো কোনো লোক থাকতে পারে যারা মজনুন, মানে তারা আল্লাহর পাগল, কিছু লোক আছে কিন্তু তারা পীর না। পীর এক জিনিস আর পাগল আল্লাহর ওলি হলো আরেক জিনিস। সব পীর ওলি না, কিন্তু সব ওলি পীর না, কিন্তু সব পীর ওলি। মনে রাখবেন কথাগুলি, পীর যে সে হয় না, পীর হইতে হলে শরীয়ত জানা লাগে, তরিকত জানা লাগে, হাকিকত জানা লাগে, মারেফত জানা লাগে, আল্লাহর কুরবিয়ত হাসিল করা লাগে, হুব্বে রাসূল থাকা লাগে, কিন্তু সব ওলি পীর হয় না। এটা হলো এই টুপিটা হলো আত্মসি হুজুর পড়তেন, সিনা শরীফে পড়তো, ফুরফুরা শরীফে পড়তো, সোনাকান্দায় পরে, আরো অনেক হক দরবারে পরে, রাজারবাগে পরে, আবার এদিকে সালামাবাদ পরে, তারপরে বগুড়াতে
সোনাগন্ধার কথা বলছি, বগুড়াতেও আমাদের একজন সিদ্দিকিয়া দরবার শরীফ আছে, ওখানেও পরে এই টুপিটা আটরশি দরবার হুজুর পড়তো, খাজাও পড়তো, ওইটার মধ্যে কুসি আর একটু বেশি ছিল, আর এই মাঝখানে কলিটা একটু ছোট ছিল। তো কলি ছোট বড় এটা কোনো ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হলো কাপড়ের তৈরি কাপড়, এই কুসি দেওয়া টুপি এটা খাজা বাবা ফরিদপুরি পড়তেন। এবং আমি হাদিস পরে দেখি তিরমিজি শরীফের মধ্যে আছে এবং মেশকাতের মধ্যে হাদিসটা আছে, যেটা মারফু ভাবে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে ইমাম আবু শাইখ ইস্পাহানি উল্লেখ করেছেন, কিমাম আসহাবিন নবী, ইমাম আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুতহা, নবীজির টুপি মুবারক এবং সাহাবীদের টুপি মুবারক ছিল এই বুতহা, এটাকে বলা হয় বুতহা, এই গুল টুপি ছিল আল্লাহ রসুলের সুন্নত। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা যা, কেন বলি খাজাওয়ার মাথায় যে টুপি এটা মদিনাওয়ালার টুপি, এই টুপিটা আবার ওরস শরীফ আমরা সবার হাতে হাতে পৌঁছার চেষ্টা করছি কিন্তু পারি না, দরবারে এত লোকের মাঝে দেওয়া যায় না কি, আপনারা বানাই নিবেন যার যার এলাকা থেকে বানাই নিবেন, 20 টাকা নিবে মাত্র ইনশাআল্লাহ। আমি আমার উদ্যোগে মিয়া ভাই জানে অনুমতি নিয়ে, চাষা জানে অনুমতি নিয়ে টুপিটা আবার দরবারে ইয়ে করছি, ব্যাপকভাবে চালানোর চেষ্টা করছি, কারণ আমি একদিন থাকবো না, খাজাওয়ার টুপিটা যদি আপনার মাথায় থাকে ভাই, আপনার কাছে কিছুই না থাকুক, হুজুরের একটা চিহ্ন তো মাথায় আছে, যেটা আমার খাজাও পড়তেন, এটুকু আমার পীর আমার মুর্শেদ পড়তেন, আমার খাজাও বা বিশ্ব অলি পড়তেন, আমি এটা পড়লাম, পীরের রঙে রঙিন হোক কিছু আবেগই যাকের আছে, খাজাও বা যেই টুপি পড়ছে আমরা এটা পড়তাম না, এগুলি হলো আধা পাগল, এগুলি না বুঝে শরীয়ত, না বুঝে মারেফত, না বুঝে তরিকত, এগুলির কারণে দরবারের আরো বদনাম হয়, নামাজের সময় বিড়ি খায়। আপনি যদি বলেন খাজাওয়ার টুপি এটা পড়ছে, আমি খাজাওয়ার টুপি পরবো কেন, তো খাজাওয়া বিয়ে সাথে করছে, আপনি বিয়ে করছেন কেন, যত সব আধা পাগল, এগুলির কারণে আমরা তরিকতের জগৎটা সামনে আগাইতে পারতেছি না। হ্যাঁ, কর্মী গ্রুপে এই ধরনের ঝামেলা একেবারেই কম, কর্মী গ্রুপে এই ধরনের ঝামেলা একেবারেই কম, নাই না আছে কম, আর ঝামেলাগুলি আরেকদিকে সাইড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কম বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আরেকটা জিনিস করবেন, খাজা বাবা যখন খাওয়ার খাবার গ্রহণ করতেন তখন দস্তরখানা ব্যবহার করতেন, দস্তরখানা বুঝেননি আপনারা, এটা কাপড় সাদা সরি লাল সুতি কাপড়, লাল রঙের সুতি কাপড়টা হলো সুন্নত, এই খাবারের সময় প্লেট যেখানে রাখবেন না এখানে কাপড়টা বিছিয়ে নেবেন, বিছানার চাদর থাকলেও এটার উপর বিছিয়ে নেবেন, যদি দস্তরখানা না থাকে গামছাটা দস্তরখানা বানাই দিবে, কথা বুঝতে পারছেন, এটা একটা সুন্নত খাজা বাবা মা করতেন এরকম। হুজুরের অনেক জিনিস আমরা জানিও না, আমরা এই এগুলি মূলত আটরশি হুজুরের জিনিস না, এগুলি মদিনাওয়ালার জিনিস, আর খাজা বাবা বলতেন এটা রাসূলুল্লাহর সত্য তরিকা, এই জন্য আমরা বলি না রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা যান, বলেন রাসূলুল জীবন মরণ শরণ কর, জীবন মরণ ও ভাই মুসলমান, মাশাল্লাহ মুনাফেকের দলে পরে দিন কাটাইলা ঘো, আরে কান্দিয়া না পাইবা শেষে, কান্দিয়া না মুর্শিদ কেবলা যান, রাসূলুল্লাহর ডাকছেন কেবলা যান, বলেন রাসূলুল্লাহর শোনো হে ভাই বন্ধুরা, আমি শুরু থেকেই পর্যন্ত যতগুলি কথা বললাম প্রত্যেকটা কথা মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, এটা হলো সার্থকতা, এবং আপনারাও মানুষকে সুন্নতগুলি শিক্ষা দিবেন, তরিকতের এই আমলগুলি শিক্ষা দিবেন। মিডিয়ার যে সমস্ত ভাইরা আসছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারাও আপনাদের অবস্থান থেকে নিজের টাকা খরচ করে
সময় দিয়ে এডিটিং করতে গিয়ে অনেক সময় লাগে, পরিশ্রম করতে হয়, ব্রেন খাটাইতে হয়, ব্যাপকভাবে সময় দিয়ে আমার এই মিডিয়ার কর্মী ভাইরা সারা দেশে দেশের বাইরেও ইসলামের কথাগুলি প্রচার করতেছে। কিন্তু আফসোস হলো আমাদের এই দেশে কিছু জ্ঞান পাপি আছে যাদেরকে আমার মিডিয়ার ভাইয়েরা দিনের সাথে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার মর্ম তারা বোঝে না। মিডিয়ার ভাইয়েরা বিভিন্ন জায়গায় ক্যামেরাগুলি নিয়ে সেট করে কথাগুলি রেকর্ড করার জন্যে, আর ওনারা মিডিয়া কর্মীদেরকে গবাদি পশু বলে আখ্যায়িত করে গরু ছাগল বানাই দিচ্ছে। আরে মানুষ, এরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সে মানুষকে তুমি গবাদি পশু, গরু ছাগল, চতুষ্পদ জানোয়ার বলবা, এটা কিভাবে? কোন আলেমের ব্যাপারে এই ধরনের কথা শোভা পায় না। মিডিয়ার ভাইরা আপনারা আমাদেরকে ভালোবাসেন, বিদায় আসেন, আপনারা মহব্বত করে আসেন, প্রচার করেন, এটা একটা খেদমত। কিন্তু আপনারা তাসাউপন্থী আলেম যারা, ওলি আল্লাহর পক্ষের আলেম যারা, তাদের কথাগুলি বেশি বেশি প্রচার করেন, তাহলে দেখবেন সমাজ থেকে উচ্ছৃঙ্খল যে পরিবেশটা, হিংস্র যে পরিবেশটা, যেই পরিবেশের কারণে মুসলমানদেরকে সন্ত্রাস বলা হয় ওই পরিবেশটা কমে যাবে। কারণ যত জঙ্গি যত সন্ত্রাস ধরা পড়ে, এরা কেউ পীর মুরিদির বা ওলি আল্লাহর ভক্ত না, সবাই ওলি আল্লাহ বিদ্বেষী। তাসাউপন্থী আলেমদের বক্তব্যগুলি আপনারা প্রচার করার জন্য আমি অনুরোধ করছি, তরিকতের আলোচনাগুলি, সুন্নিয়তের আলোচনাগুলি প্রচার করেন। আপনাদেরকে আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম গবাদি পশু বলেনি, কোনোদিন বলবেও না আমি বিশ্বাস করি। আপনাদের ভালোবাসে, কিন্তু আপনারা এমন কিছু মানুষকে ভালোবাসেন, আন্দাজের উপরে কিতাবুল আন্তাস থেকে বলছে কাগজের টাকা থাকবে না। আরে বাবা, প্রযুক্তির উন্নত মাধ্যম হিসেবে এক সময় মানুষ কি বলে ক্যাসেট দিয়ে ভিডিও দেখত, কি জানে বলে, ট্যাপ রেকর্ড, পরে আসলো ভিডিও বড়। হ্যাঁ, এই ভিডিও ক্যাসেট মাইনাস হলো মেমোরি আসার পরে। আগে কত জিনিস চেঞ্জ হয়েছে, টাকা কাগজের টাকা থাকবে না এই ধরনের কথা একটা বলছে, আর পাবলিক মনে করছে আরিফ বাবার এই হুজুর জানে কত বড় জ্ঞানী। এটা তো সাধারণ বিষয়, মানুষ তার চলার সুবিধার্থে বহন, আপনাকে যদি 1,00,000 টাকা দেয় সেই টাকা আপনার পকেটে জায়গা নাও নিতে পারে, 100 টাকার নোট, 500 টাকার নোট, আপনি বহনে চলার পথে সমস্যা হবে, এই সুবাদে আপনি চেষ্টা করবেন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে, ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে টাকাটা নেওয়ার। এটা তো আমাদের সুবিধা, এটা তো নর্মাল বিষয়, এটা তো এমন না। আচ্ছা, আপনি যে টাকাটা অ্যাকাউন্টে রাখলেন, এই টাকাটা যদি কখনো দরকার হয় হার্ড কপির মতো, এই টাকাটা কি আপনি তেলে উঠায় আনবেন না ব্যাংক থেকে? টাকা থাকবে কিন্তু মানুষের চলার সুবিধার্থে সেটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, কিন্তু টাকা না থাকলে অ্যাকাউন্ট থাকবে কোথায়? টাকা থাকবে বিধায় তো অ্যাকাউন্ট থাকবে, টাকাই যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট থাকবে কোথায়? বুকা কোথাকার, টাকা হোক, ডলার হোক, রুপি হোক, যাই হোক, এগুলি থাকবে বিধায় তো অ্যাকাউন্টে হিসাব থাকবে। অ্যাকাউন্টে হিসাব কি স্বর্ণের টুকরা থাকবে নাকি, কার কয় কেজি স্বর্ণ আছে এটা থাকবে নাকি অ্যাকাউন্টে লেখা? অ্যাকাউন্টে লেখা থাকবে কার কত টাকা আছে, ওটাই তো থাকবে। টাকা আছে মানে অ্যাকাউন্টের হিসাব আছে, অ্যাকাউন্টে হিসাব আছে কিসের? টাকা, কথা বলছেন, যেটাকে কারেন্সি বলা হয়। আর উনি কুয়াস করে দিছে, পাবলিক মনে করছে না জানে কি বলছে রে। আরে বুকা কোথাকার, টাকা না থাকলে অ্যাকাউন্ট থাকবে কেন? অ্যাকাউন্টে কি স্বর্ণরূপা থাকবে নাকি? এই কথাগুলি শুনে আমাদের অনেক ভাইরা বেহুশের মতো পাগল হয়ে গেছে, এই হুজুর বড় হুজুর। আমি অনুরোধ করব দেশ এবং জাতিকে, নতুন কথা শুনি হুট করে পাগলের মতো বেদিশা হয়ে যাবেন না, যাচাই বাছাই করবেন একটু। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মিডিয়া কর্মীদেরকেও আমি শুকরিয়া জানাই তারা এই খেদমতটা করছেন, তবে সঠিক এই খেদমতটা যেন সঠিক পথে লাগে এটা আমি অনুরোধ করছি। মহান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন, বলেন আমিন। আমি আলোচনায় টিটানছি, তবে করিমগঞ্জে বহু আগে এই মাহফিলে সম্ভবত আমি একবার আসছিলাম নাকি দোস্ত, বহু আগে আসছিলাম,
দশ বছর আগে আমি এখানে আসার পরে আমার আইডিয়া হইলো এখানে আমি একবার আসছি। তো আমি এবার আপনাদের সুবিধার জন্য, কারণ আমি আজকে আসি কালকে থাকবো না, হায়াতও নাও থাকতে পারি, আপনাদের সুবিধার্থে আমি আবার কয়েকটা প্রশ্ন নিব। কেন নিব? আমার জাকের ভাইরা তো বড় বড় আলেম নাও হতে পারে, আপনারা প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলি আমার জাকের ভাইদের কাছে করলে হয়তো তারা উত্তর দিতে পারবে না। সব জাকের দলিল দিয়া চলে এরকম না, বিনা দলিলেও আল্লাহ বিশ্বাস করে, বিনা দলিলেও নবী ভালোবাসে, ঠিক না? ঠিক, আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, তরিকত সুন্নিয়তের ব্যাপারে কারো যদি কোনো দলিল জানার ইচ্ছা থাকে এখানে আসো, আমি আপনাদেরকে সম্মানের সাথে সুযোগ দিব, দূরত্বের জন্য নয়, সমাধানের জন্য। আমি বলছি না আমি সব জানি, আমি বলছি আল্লাহ দয়া করে যেটা আমাকে জ্ঞান দিয়েছে সেই আলোকে তোমাকে জানানোর চেষ্টা করব। প্রশ্ন থাকলে কাগজে লিখে কমিটির মাধ্যমে স্টেজে পাঠাবেন, আমি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি চলে গেলে সকালবেলায় ফুডুর ফাডুর করা চলবে একটু জিকির করি, প্রশ্ন দুইটা এসে গেছে অলরেডি, এর আগে একটু জিকির সংক্ষিপ্ত, বেশি লম্বা জিকির দেওয়া যাবে না, সংক্ষিপ্ত ইসমে জাত আল্লাহ 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 নাত বানাইছে আল্লাহ মুমিন বান্দাদের জন্য, জাহান্নাম বানাইছে আল্লাহ কমিনদের জন্য। তুমি দুনিয়ার কথা বলছো, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া আল্লাহ ফিনিশ করে দিবে, ধ্বংস করে দিবে, যে আল্লাহ কোন বলে বললেই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব চলে আসে, অস্তিত্ব হয়ে যায়, সে আল্লাহ ওই ধ্বংসের কথা বলল সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম দুনিয়ার লাগে না, ব্যাককল প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। একজন ব্যক্তির নাম লিখেছে, আমরা কারো নাম মেনশন করতে চাচ্ছি না। ভাই আপনারা কি অসুস্থ হয়ে গেছেন নাকি? এই যে দুই তিনজন, এই আপনার সমস্যা নেই, বেশি দূরে লাগছে, শেষ তো আপনারা বই গেলে আমি বই কাল লগে কম, আপনারা ভালোবাসা বর্ষেন দেখে তো আমি কথা বলতেছি কি ভাই, আল্লাহর অলিরা তো ওনাদের জীবদ্দার সাথে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভালো, ওলি উল্লাহ মানে আল্লাহর বন্ধু, তাহলে কি যারা আল্লাহর বন্ধু হয় তারা তাড়াতাড়ি কবর ভাড়া দিবেন, সারা তাদের দিকে তাকাইবেন না, এরকম না। যেইভাবে বলেছি রসুলের হাদিস, তিনটা কাজ দ্রুত করা উচিত, এর মধ্যে একটা হলো মানুষ মারা গেলে তাকে দ্রুত দাফন করতে হয়, যদি আপনার শরীয়তে উজর থাকে, ফাতোয়া আলমগীরের মধ্যে মাসালা, ফাতোয়া স্বামীর মধ্যে আছে, যদি যদি শরীয়তে উজর থাকে, মাইয়েতের খুব নিকটতম একজন ওলি তাকে দেখেনি দাফনের আগে সে ওখানে উপস্থিত, সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য এক মুহূর্তের জন্য তাকে দেখানো, এটা শরীয়তের উজর হিসেবে গণ্য বিদায় বৈধ হবে, অন্যথায় তাড়াতাড়ি তাকে দাফন করবেন। এই মাসালার উপরে কলম ধরবে এরকম কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই, তারাই বলবে কথা যারা কিতাবুল আন্তাজের উপরে কথা বলে। সালাম লৌহে মাহফুজ যেখানে কোরআন সংরক্ষিত ছিল পাত্রটা কেমন এবং কোথায়, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। লৌহে মাহফুজ এটা একটা খাতা, এটা কি বলেন কি খাতা, ডায়েরি, আর ওই ডায়েরির মধ্যে আল্লাহর কুদরতে একটা কলম লিখতেই থাকে। সহি বুখারিতে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দয়াল নবীজি ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে এমন এক জায়গায় গেলাম, আল্লাহ তাআলা আমাকে এমন এক জায়গায় নিলেন যেখানে শরীফুল আকলাম কলম সমূহ লিখতেছে, সেই কলমের আওয়াজ আমি নিজের কানে শুনলাম, সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি শরহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি এবং ফাতহুল বারি ইবনে হাজার আসকালানিতে স্পষ্ট উল্লেখ আছে, এই শরীফুল আকলাম বলতে যেটাকে ইন্ডিকেট করা হয়েছে এটা হলো লৌহে মাহফুজ,
যেটা ফাওকাল আরশ আরশে আজিমের উপর অবস্থিত। আমার নবীজি আরশে আজিম অতিক্রম করেও মেরাজ রাতে যখন ওই লৌহে মাহফুজের কাছে যান, তখন নবীজি এত কাছে গিয়েছেন লৌহে মাহফুজের, যেখানে কলম যে লেখছে কলমের চিরচির চিরচির আওয়াজ সেটা নবীজি নিজের কানে শুনেছেন, সুবহানাল্লাহ। অতএব সেই লৌহে মাহফুজে আমার আল্লাহ কোরআন রেখেছেন সংরক্ষিত, সেখান থেকে লাইলাতুল কদরের রজনীতে বাইতুল ইজ্জাহ মিনাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান যেটা, ওখানে আল্লাহ একসাথে কোরআন নাজিল করেছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে। আর দুনিয়াতে দীর্ঘ 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে নুজুমান নুজুমান আও নাজমান নাজমান কোরআন শরীফ বিভিন্ন প্রেক্ষাপটে নবীজির উপরে জিবরিলের মাধ্যমে নাজিল হয়েছে, এটাই হলো কোরআন নাজিলের মূল প্রেক্ষাপট। আমার আল্লাহ লৌহে মাহফুজে যেইভাবে কোরআনকে সংরক্ষণ করার দরকার ছিল ওইভাবেই করেছেন। পাত্র কয় নম্বর কীরকম কতটুকু এটা আমনে গিয়া দেখাইয়েন, আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যাপারে কিছু বলে নাই। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা ঠিক কিনা? কোনো মতেই ঠিক না। ইয়াজিদকে কোনো মুসলমান কোনো মুমিন রহমতুল্লাহ আলাইহি বলতে পারে না, কারণ ইয়াজিদ মালউন, মানে আমরা সহজে বলি মালাউন। কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহীনা, যারা আল্লাহ এবং আল্লাহ রসূলকে কষ্ট দেয় গো দুনিয়া আখেরাতে তাদের জন্য লানত, আমার আল্লাহর লানত এবং আখেরাতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাহমুদ আনুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি সহ একদল ইমাম তিনারা বলেছেন ইয়াজিদ কাফের ছিল, আর জমহুর ইমাম বলেছে ইয়াজিদ মালউন ছিল, লানত প্রাপ্ত, সে বেঈমান জাহান্নামী ছিল। সে যে মালউন এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো মতানৈক্য নাই। যারা লানত প্রাপ্ত তাদের সাথে হবে লানাতুল্লাহ আলাইহে, তাদের সাথে রহমাতুল্লাহ আলাইহে হবে না, তাদের সাথে হবে লানাতুল্লাহ আলাইহে। ইয়াজিদের নামের সাথে হবে লানাতুল্লাহ আলাইহে। ইয়াজিদের প্রেমে তো তোমার ভিতরে টকবা গায়া উঠতেছে কেন? ইয়াজিদ তো মদিনায় আক্রমণ করে 10,000 সাহাবিকে হত্যা করাইছে, 10,000 সাহাবিকে শহীদ করেছে ইয়াজিদ মদিনার মসজিদে নববী, যেখানে এখানে ঘোড়া উট বাঁধার জন্য সে গোয়াল ঘর বানাইছিল, এখানে জন্য মানে ঘোড়া উট গাধা এগুলির জন্য প্রস্রাব পায়খানা করে মসজিদ নববীর ভিতরে। মক্কায় আক্রমণ করেছিল ইয়াজিদ তাল্লুক দিয়া, কাবা ঘরের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গ পাথর এবং বারুদ একসাথে মিক্স করে কাবা ঘরের মধ্যে নিক্ষেপ করাইছিল। এই আগুন কাবা ঘরের মধ্যে যখন টাচ করছে কাবার গিলাফে আগুন লেগে গেছিল, এবং আগুনে সেই গিলাফ কাবা ঘরের গিলাফ পুরে ছাই হয়ে গেছিল। হযরত ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম যখন কুরবানি দেন, তখন আল্লাহ তাআলা ইসমাইলকে সরাইয়া জান্নাতের একটা পশু এনে দিছিল, সেই পশুর মাথার শিংওয়ালা মাথাটা কাবা ঘরের মধ্যে টানানো ছিল। এই ইয়াজিদের বাহিনী কর্তৃক আগুন নিক্ষেপ করার পরে সেই জান্নাতি পশুর মাথাটা পর্যন্ত আগুনে পুড়ে গেছে। এই বেঈমান ইয়াজিদ, যে ইয়াজিদের বাহিনী ইয়াজিদের হুকুমে মদিনা আক্রমণ করে 3,000 মহিলার ইজ্জত নষ্ট করছে। 3,000 মহিলা কারা? যারা সাহাবিদের ফ্যামিলির লোক ছিল, রসুলের সাহাবিদের ফ্যামিলির লোক ছিল, সেই মহিলাদের ইজ্জত নষ্ট করেছে ইয়াজিদ। আজকে সেই ইয়াজিদের জন্য হযরত ইয়াজিদ, তোমরা আখেরাতে ইয়াজিদের সাথে জাহান্নামে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শান ও মানের প্রশংসা তাদের জমানে তেমন শুনতে পাই না। ইয়াজিদ ভালো লোক ছিল, দুষ ছিল না, এগুলো ব্লাডের মধ্যে ইয়াজিদের তাসির আছে। 1400 বছর পরে ইয়াজিদের প্রশংসা করে, চিন্তা করেছেন কত ভয়ঙ্কর লোক! সে নিজের হাতে লিখে চিঠি দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে যে বিকিতালিহি ফাকাতাবা ইয়াজিদুন ইলা ওয়ালিহি বিল ইরাক, ইরাকের গভর্নর ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতি সে চিঠি লিখেছে,
হুসাইনের সাথে যেন যুদ্ধ করে, সেই চিঠিতে আদেশ পেয়ে ইবনে জিয়াদ ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে যুদ্ধে লিপ্ত হয় এবং সেই যুদ্ধে ইমাম হুসাইন এবং শোহাদায় কারবালা শহীদ হয়। এই লোকের সেই ইয়াজিদের জন্য 1400 বছর পরে যারা এত দরদ, আমি মনে করি এটা নতুন ইয়াজিদ। সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ কিছুক্ষণ আগে নি আগে একজন ভাইয়ের কাছে শুনেছি যে আবু জেহেল নবীজির মা আপন চাচা ছিল না, ছিলেন না, এ সম্পর্কে জানতে চাই। জি, আবু জাহাল সে নবীজির আপন চাচা ছিল না, প্রতিবেশী চাচা ছিল। প্রতিবেশী চাচা থাকে না বাবার মতো বয়স্ক দূর সম্পর্কে চাচা? আবু জাহাল সে মূলত নবীজির আপন চাচা ছিল না, প্রতিবেশী চাচা ছিল। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা, আবু তালেব ছিল আপন চাচা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিল নবীজির আপন চাচা। আবু জাহাল আসলেই নবীজির আপন চাচা ছিল না। আবু জাহাল তার নাম নয়, তার উপাধি, এটা হলো নবীজি বা ইসলাম থেকে দেওয়া উপাধি, কিন্তু প্রাচীন উপাধি ছিল আবুল হাকাম, মানে হেকমতের বাবা, জ্ঞানের প্রাজ্ঞ, পণ্ডিতদের বাবা। তার অরিজিনাল নাম ছিল ওমর, কোথাও কোথাও আমর উল্লেখ আছে, ওমর অথবা আমর। এই হলো আবু জাহেলের ইতিহাস। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ। জাকের ভাইরা, এই দৌড় মারতাছে রে, সহ্য হয় না, বাজ্যাই তো খালি। এই যে দুইটা বই আছে আমার লেখা, সবাই এই দুইটা বই নিয়ে যাবেন। একটা হলো মা বাবা মুরব্বীরা মারা গেলে আমরা যে 4 দিন 5 দিনে 40 দিনে যে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করি, কিছু খাবার আয়োজন করি, ফাতেহা বা 40 হাজার, এই ব্যাপারে বইটা লিখছি। এটা যে জায়েজ, যত দলিল লাগবে বইটা নেবেন আপনারা, 100 টাকা হাদিয়া। আরেকটা আছে মাজার জিয়ারত পূজা নয় সুন্নত, উ কদম বসির সমাধান, 100 টাকা, দুইটা 200 টাকা। সবাই নেবেন বইগুলি যাদের ঘরে নাই, টাকা না থাকলে তো কথা নাই, নিয়ে যাবেন। আপনি না পড়লে না পড়বেন, আপনার ছেলের জন্য নিয়ে যাবেন, অবহেলা করবেন না। আপনি অবহেলা করলে আপনার ছেলে এই বইগুলি পাবে না, তাহলে দেখবেন অন্য ওয়াহাবি বাতেলদের বই সংগ্রহ করে আপনার ছেলে ওয়াহাবি হয়ে যাবে, বাতেল আকেদার হয়ে যাবে। এই জন্য আপনার বইগুলি সংগ্রহ করে নেবেন। এই যে আমার ভাই আলামিন আসতেছে, আপনারা সবাই সংগ্রহ করে রেখে দেন, সবার ঘরে ঘরে বইগুলি নিয়ে পৌঁছান। যারা এই বিষয়গুলি মানতে চায় না তাদের কাছে বইগুলি পৌঁছায় দেন, গিফট, গিফট হিসেবে পৌঁছায় দেন। জাকের ভাইরা, আল্লাহর দোহাই লাগে, আপনারা খাজা বা নসিহতগুলি ঘরে ঘরে পৌঁছান এবং দরবারে আলেমদের লেখা বইগুলি নিজেরা পড়েন, আলেমদেরকে, প্রতিবেশীদেরকে, নিজেদের পরিবারবর্গকে দেন, সুন্নি আলেমদের লেখা বই পড়বেন।